আরেকটা বা একটা সুন্দর প্রশ্ন করেছেন, অজু করার দোয়া পড়া ছাড়া কি অজু হবে? আমরা প্রথমে জেনে নিই সেটা হলো, অজু করি আমরা কোরআন শরীফ পড়ার জন্য কিংবা সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়ার জন্য। নামাজটা হলো ফরজ, যেহেতু নামাজের পূর্ব শর্ত পবিত্র হয় সেই সুবাদে অজু করাও ফরজ। অজুর ভিতরে যে দোয়াগুলো পড়া হয়, যেমন আমরা যেগুলো পাই বা পড়ি সেটা হলো অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, অজুর মাঝখানে আল্লাহুম্মা ফিরলি জাম্বি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এরকম কিছু দোয়া আছে হাদিসের ভিতরে। এগুলো হলো সুন্নত, অজুর শুরুতে শেষে মাঝখানে যে দোয়াগুলো আমরা পড়ি এটা হলো সুন্নত। আর কোনো সুন্নত বিষয় আদায় করার জন্য এখানে অজু ছাড়া যে করা যাবে এটা কোনো সমস্যা হবে না। অজু যে মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি এগুলো সুন্নত, আর কোনো সুন্নত বিষয় পরিত্যাগ করলে ফরজের কোনো ক্ষতি হয় না, ফরজ আদায় হয়ে যাবে। এই মূলনীতির ভিত্তিতে অজু করার যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা না পড়লেও আমাদের অজু হয়ে যাবে, অজুর ব্যাপারে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ।